লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু হলো হিজবুল্লাহর আরও এক শীর্ষ কমান্ডারের। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চল ইউনিটের দায়িত্বে ছিলেন মোহাম্মদ নামেহ নাসের, হজ আবু নামেহ নামেও তিনি পরিচিত। ইসরায়েলের বিরুদ্ধে অ্যান্টি ট্যাঙ্ক ও রকেট হামলার তদারকি করতেন তিনি। বুধবার ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় আগুন ধরে যায় তাকে বহনকারী গাড়িতে। এদিন লেবাননের খিয়াম, আইতা আল শাবাব ও মার্কাবায় হয় হামলা। কমান্ডার হত্যার পর ইসরায়েলের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে শতাধিক রকেট ছড়েছে হিজবুল্লাহ। টার্গেট ছিল ইসরায়েলের কিরাত শেমোনা অঞ্চল, কিলা শহরের বিমান ঘাঁটি সহ 10টি গুরুত্বপূর্ণ স্থান। গোলান মালভূমির দিকেও ছড়া হয় রকেট।